তো সুজুকি জিক্সারের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ড্রাম ব্রেকটিতে আপনি যখন ব্রেক করবেন তখন এটি কিছুদিন ইউজ করার পরই হচ্ছে অনেক নয়েজ আসা শুরু করে। তো এটা এত বেশি নয়েজ করে যে রাস্তাঘাটে যখন ব্রেক করা হয় তখন খুবই অকওয়ার্ড একটা সিচুয়েশনে পড়তে হয়। তো এটার কারণে অনেকেই সাজেস্ট করে যে আপনি 5,000 অথবা 6,000 কিলোমিটার পর এটি যাতে চেঞ্জ করলে এটি ঠিক হয়ে যাবে। এখন আমার কথা হচ্ছে, আমি যদি 5,000 কিলোমিটার পর চেঞ্জ করি রিয়ার ব্রেকটি, আর এক একটা ব্রেকের সার্ভিস সেন্টার থেকে যদি আমি নেই, তাহলে এক একটা ব্রেকের দাম পড়তেছে 1,000 টাকা করে, আর আমি যদি লোকাল দোকান থেকে নেই সবচেয়ে ভালো যেটা আছে সেটা হচ্ছে 550 টাকার মতো। তো এখন আমি কোনটা ইউজ করব সেটাই হচ্ছে আমি ভাবতেছি।